এবার ভয়ঙ্কর প্রতিশোধ নেবে ইরান, মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার আশঙ্কা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে সিরিয়ায় ইসরায়েলি হামলায় সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা। এবার ইসরায়েলি আগ্রাসনে চূড়ান্ত জবাব দেওয়ার অধিকার রাখে তেহরান, দাবি রিপোর্টে। এদিকে পশ্চিমাদের তোপের মুখে ইসরায়েল, আরো জানিয়ে দিব। এবার ইউক্রেনকে 100 বিলিয়ন ইউরো দেওয়ার আহ্বান ন্যাটোর। এদিকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দিচ্ছে রাশিয়া। এবার গাজায় প্রাণহানিতে 30,000 সুইসুই, 24,000 নারী ও শিশু। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে বাইডেনকে পাত্তা দিলেন না মুসলিমরা, হোয়াইট হাউসে ইফতার বাতিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ভয়ঙ্কর প্রতিশোধ নেবে ইরান, মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার আশঙ্কা। সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইসরায়েলের এই বিমান হামলায় আইআরজিসির 7 সেনা কমান্ডার সহ 11 জনের প্রাণহানি ঘটেছে। প্রতিশোধ নিতে ইরান ও সিরিয়ায় মার্কিন ও ইসরায়েলের স্থাপনায় পাল্টা হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের দূতাবাস প্রাঙ্গনে হামলার ব্যাপারে ওয়াশিংটনের ধারণা ছিল না। ইরান যাতে এই হামলার প্রতিশোধে সিরিয়ায় অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোতে হামলা না চালায় তার জন্য সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইরানের দূতাবাসে যে হামলা হয়েছে তা সিরিয়ায় ইরানের স্বার্থের উপর এখন পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য আক্রমণগুলোর মধ্যে একটি। দীর্ঘদিন ধরে সিরিয়ার ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল, তবে এই প্রথম ইরানের দূতাবাসে হামলা চালালো ইসরায়েল। গত জানুয়ারিতে সিরিয়ায় জর্ডান সীমান্তের কাছে এক মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছিল ইরানপন্থী যোদ্ধারা। সেই হামলায় 3 জন মার্কিন সেনা নিহত হয়। ইরাক এবং সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো বিভিন্ন সময়ে ইরানপন্থী মিলিশিয়াদের লক্ষ্যবস্তু হয়েছে। এবারও আশঙ্কা করা হচ্ছে ইরানের দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে ইরানপন্থী প্রক্সি গ্রুপগুলো ইসরায়েলের পাশাপাশি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালাতে পারে। এদিকে সিরিয়ায় ইসরায়েলি হামলায় সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা। যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান কর্মকর্তা আশঙ্কা করছেন, সিরিয়ায় ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সহিংসতা বেড়ে যেতে পারে। এছাড়া ইসরায়েলও তাদের মিত্র যুক্তরাষ্ট্রের উপর প্রতিশোধমূলক হামলা বেড়ে যেতে পারে। গত সোমবারের এই হামলায় ইরানের কুদস ফোর্সের 3 জেনারেল ও 4 কর্মকর্তা নিহত হন। এই ঘটনা ইরানের ওই বাহিনীর জন্য বড় ধাক্কা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক কর্মকর্তা রালফ গফ ইসরায়েলের এই হামলাকে অবিশ্বাস্য বিপর্যয় বলে মন্তব্য করেন। এতে ইরান ও তাদের হয়ে ছায়াযুদ্ধকারীদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেবে, যা ওই অঞ্চলে মার্কিন সেনাদের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। তেহরানের প্রক্সিরা মার্কিন সেনাদের লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা শুরু করতে পারে। সিরিয়ার রাজধানী দামেস্কে এই হামলার পর ইতিমধ্যে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা শুরু হয়ে গেছে। দেশটির দক্ষিণ অঞ্চলে এমন একটি ড্রোন হামলা ঠেকিয়েছে তারা, তবে তা মার্কিন সেনাদের লক্ষ্য করে উৎক্ষেপণ করা হয়েছিল কিনা তা জানা যায়নি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করে তিনি বলেন, যদি মার্কিন সেনাদের লক্ষ্য করে এই হামলা করা হয় তবে তা 2 মাসের মধ্যে ইরাক বা সিরিয়ায় মার্কিন সেনাদের লক্ষ্য করে প্রথম কোন হামলার ঘটনা হবে এটি। এবার ইসরায়েলি আগ্রাসনে চূড়ান্ত জবাব দেওয়ার অধিকার রাখে তেহরান, দাবি রিপোর্টে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে যে আগ্রাসন চালিয়েছে তার চূড়ান্ত জবাব দেওয়ার অধিকার রাখে তেহরান। সোমবার বিকেলে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে হামলা চালায়। এতে আইআরজিসির বেশ কয়েকজন সামরিক উপদেষ্টা শহীদ হন। এই আগ্রাসনের বিরুদ্ধে গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোরতম ভাষায় নিন্দা জানিয়ে বলেছে, ইরানি কনসুলেটে কর্মরত সামরিক উপদেষ্টারা কূটনৈতিক দায়মুক্তি পাওয়ার কথা থাকলেও ইহুদিবাদী ইসরায়েল সেই আইন অগ্রাহ্য করে অত্যন্ত কাপুরুষোচিত ভাবে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে ইরান এখন এই হামলার বিরুদ্ধে আইনগতভাবে এবং জাতিসংঘ সনদ অনুসারে জবাব দেওয়ার অধিকার রাখে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরায়েলকে এই অপরাধযজ্ঞের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে। এই ধরনের ঘৃণ্য অপরাধযজ্ঞ চালিয়ে ইসরায়েল তার অবধারিত পরাজয় এড়াতে পারবে না বলেও
মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র পারস টুডে। এদিকে পশ্চিমাদের তোপের মুখে ইসরায়েল, গাজায় ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি হামলায় স্বেচ্ছাসেবক নিহতের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে তেল আবিব। গাজায় অভিযানের পর থেকে পশ্চিমা দেশগুলো থেকে প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনই পেয়ে এসেছে ইসরায়েল। সোমবার দাতব্য সংগঠন ডব্লিউসিকের গাড়ি ভরে বিমান হামলায় নিহতরা যুক্তরাষ্ট্র সহ পাঁচটি পশ্চিমা দেশের নাগরিক। ফলে এবার পশ্চিমা দেশগুলো তোপের মুখে পড়েছে ইসরায়েল। এরই মধ্যে তেল আবিবকে পাঠানো হয়েছে সতর্ক বার্তা। এর পাশাপাশি হামলার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়। সট কানাডা পররাষ্ট্র মন্ত্রী মেলানিয়া জোলি বলেন, ইসরায়েলের উচিত আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনকে অবশ্যই মেনে চলা। হামলায় কানাডার নাগরিকও নিহত হয়েছেন, এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি আমরা। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেন, ইসরায়েলি হামলায় যে ব্রিটিশ নাগরিকরা নিহত হয়েছেন তাদের প্রতি আমাদের শোক। তেল আবিবের সাথে আমাদের আলোচনা হয়েছে কিভাবে এই ভয়াবহ হামলা হলো, সে বিষয়ে দ্রুত তদন্ত করা হচ্ছে। আমরা আশা করছি শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানতে পারবো। শুধু পশ্চিমা মিত্রাই নয়, মধ্যপ্রাচ্যেও যেসব দেশের সাথে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক, ইসরায়েলের তারাও তেল আবিবের সমালোচনায় মুখর। এরই মধ্যে জরুরি বৈঠক করেছে আরব লীগ, সেখানেও কঠোর সমালোচনা করা হয় ইসরায়েলের। এবার ইউক্রেনকে 100 বিলিয়ন ইউরো দেওয়ার আহ্বান ন্যাটোর। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে 100 বিলিয়ন ইউরোর সামরিক সহযোগিতা তহবিল দেওয়ার প্রস্তাব দিয়েছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। বুধবার ব্রাসেলসে ন্যাটো দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে একথা বলেন সংস্থাটির প্রধান জেন্স স্টলটেনবার্গ। স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে এই সহায়তা অত্যন্ত জরুরি। আমরা সদস্য দেশগুলোকে আহ্বান জানাচ্ছি আর্থিক সহায়তা ছাড়াও অস্ত্র দিয়ে সহায়তা করতে। তিনি বলেন, জোটের সদস্যদের অবশ্যই ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদী অস্ত্র সরবরাহের নিশ্চয়তা দিতে হবে, কারণ মন্ত্রীরা 100 বিলিয়ন ইউরো 5 বছরের তহবিলের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। ন্যাটোর প্রধান বলেন, এই সহায়তা প্রদানের যে কোনো বিলম্বের পরিণতি যুদ্ধক্ষেত্রে ভয়াবহ পরিণত বয়ে আনবে, তাই আমাদের সমর্থনের গতিশীলতা পরিবর্তন করতে হবে। কূটনীতিকেরা বলেছেন, ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ প্রস্তাবে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার কাজে সমন্বয়ের ক্ষেত্রে জোটের আরো বেশি প্রত্যক্ষ ভূমিকা নিশ্চিত করবে। ন্যাটো গঠনের 70তম বার্ষিকী উদযাপনের লক্ষ্যে আয়োজিত 2 দিনের বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে জুলাই মাসে ওয়াশিংটনে জোট নেতাদের সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিয়েও কথা হয়। এদিকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দিচ্ছে রাশিয়া। সন্ত্রাসী সংগঠনগুলোর যে তালিকা মস্কোর রয়েছে সেখান থেকে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের নাম সরিয়ে ফেলার জন্য কাজ করছে বলে জানিয়েছে পুতিন প্রশাসন। খবর সংবাদ সংস্থা তাস নিউজের ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বাস্তবতা হচ্ছে আফগানিস্তান আমাদের প্রতিবেশী দেশ, একভাবে হোক বা অন্যভাবে আমরা তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলি। পেসকভ বলেন, আমাদেরকে বিষয়গুলো নিয়ে চাপ দিতে হবে, তার জন্য সংলাপের প্রয়োজন। বস্তুত আমরা তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি, যেমন করি অন্যদের সঙ্গেও, তারাই তো বস্তুত আফগানিস্তানের ক্ষমতা রয়েছে। তিনি বিস্তারিত আর কিছু বলেননি। সম্প্রতি রাশিয়া রাজধানী অদূরে একটি কনসার্ট হলে প্রবেশ করে অন্তত 144 জনকে হত্যা করে। এটি ছিল দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি প্রাণনাশী সন্ত্রাসী হামলা। আইএস জঙ্গিরা এই হামলা দায় স্বীকার করেছে। তালেবানকে সন্ত্রাসের কালো তালিকা থেকে বাদ দেওয়ার সম্ভাবনা সম্পর্কে সোমবার রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন বিবৃতির বিষয়ে জানতে চাওয়া হলে পেসকভ বলেন, আপনি তো নিজেই বললেন যে এই বিকল্পটি বিবেচনায় রয়েছে, এই প্রতিক্রিয়া সম্পূর্ণ হওয়া অবধি অপেক্ষা করা যাক। এবার গাজায় প্রাণহানি 33,000-এর ছুঁই, 24,000-ই নারী ও শিশু। প্রায় 6 মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এতে ওই উপত্যকায় নিহতের সংখ্যা প্রায় 33,000-এ পৌঁছেছে, এর মধ্যে নারী ও শিশুর সংখ্যা 24,000-এরও বেশি। এছাড়া দীর্ঘ এই আগ্রাসনে আহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে 75,500। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে 32,975 ফিলিস্তিনি নিহত হয়েছে, এর মধ্যে 24,000-এরও বেশি ফিলিস্তিনি নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছে আরো 75,577 জন। গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় 2,922টি গণহত্যা চালিয়েছে, আর এর জেরে গাজায় মোট 14,500 শিশু এবং 9,560 জন নারী নিহত হয়েছে। এছাড়া আরো 7,000 মানুষ ধ্বংস স্তূপের নিচে আটকে আছেন বা নিখোঁজ রয়েছে, এবং ইসরায়েলি হামলায় 75,577 জন আহত হয়েছে। মিডিয়া অফিস আরো বলেছে, গাজায়
ইসরায়েলি হামলার মুখোমুখি হওয়া ব্যক্তিদের মধ্যে 73% নারী ও শিশু। এছাড়া গাজায় 17,000 শিশু তাদের পিতামাতা বা উভয়ের যে কোনো একজন ছাড়াই বসবাস করছে। এদিকে বাইডেনকে পাত্তা দিলেন না মুসলিমরা, হোয়াইট হাউসে ইফতার বাতিল। যুক্তরাষ্ট্রের নিজেদের শক্তি ও ঐক্য দেখিয়েছেন মুসলিম কমিউনিটির নেতারা। বাইডেন প্রশাসন থেকে দেওয়া ইফতারের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন তারা। এর মাধ্যমে গাজায় ইসরায়েলের বর্বরতাকে সমর্থন দিয়ে আসা মার্কিন প্রেসিডেন্টের প্রতি নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন মুসলমানরা। বাধ্য হয়ে ইফতার আয়োজন বাতিল করে বাইডেন প্রশাসন। গত বছর রমজান ও ঈদে হোয়াইট হাউসে বড় আকারে সংবর্ধনা আয়োজন করা হয়েছিল, অনেক মুসলমান সেখানে উপস্থিত ছিলেন। সে সময় সবাই বাইডেনের প্রতি নিজেদের ভালোবাসা আর সমর্থনের কথাও জানিয়েছিলেন। রীতি অনুযায়ী এবারও বাইডেন প্রশাসন থেকে ইফতার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং অনেককে আমন্ত্রণ জানানো হয়। তবে যাদের আমন্ত্রণ জানানো হয়েছিল তারা তা প্রত্যাখ্যান করেন। এর মাধ্যমে মুসলিম কমিউনিটির নেতারা সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। পরে বলা হয় মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করতে চায় বাইডেন প্রশাসন, এতেও সাড়া মেলেনি। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউস বাধ্য হয়ে আয়োজন বাতিল করে। গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতি বাইডেনের সমর্থনে মার্কিন মুসলিমরা ক্ষুব্ধ। ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন দিয়ে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে যে উত্তেজনা তৈরি করেছে তা কমাতে মার্কিন প্রেসিডেন্ট ইফতার আয়োজন এবং মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন। গাজায় ইসরায়েল হামলা শুরুর পর থেকে তাতে অন্ধ সমর্থন আর অস্ত্র সহায়তা দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্পর্কে কতটা ফাটল ধরেছে তার নতুন প্রমাণ ইফতারের আমন্ত্রণ প্রত্যাখ্যান।